ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং তার সহযোগীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। নুরুল হককে কয়েক দফায় বেধড়ক মারধর করা হয়েছে। হামলায় নুরুল হক ছাড়াও গণ অধিকারের 20 জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা 4:30টার দিকে টিএসসির সামনে সড়কে হামলার এই ঘটনা ঘটে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা, মানুষের জানমালের ক্ষতি ও হয়রানি এবং মাদ্রাসা ছাত্র রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ক্যাম্পাসে গিয়েছিলেন নুরুল হক নুরু। বিকেল 4:00টায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে শাহবাগ এলাকা থেকে নুরুল হকের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকছিলেন। মিছিলটি রাজু ভাস্কর্য পার হয়ে টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার সামনে পৌঁছালে মোটর সাইকেল নিয়ে মিছিলের সামনে দাঁড়িয়ে যান ছাত্রলীগের একদল নেতাকর্মী। মোটর সাইকেল থেকে নেমে তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা নুরুল হক ও তার অনুসারী নেতাকর্মীদের এলো পাতাড়ি কিল ঘুষি ও লাথি মারতে থাকেন। মারধর সহ্য করতে না পেরে নুরুল হক ও তার অনুসারীরা দৌড় দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পেছন থেকে ধাওয়া করেন। টিএসসি এলাকায় মেট্রো রেলের নিচে আরেক দফা নুরুলকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এলো পাতাড়ি কিল ঘুষি মারা হয় তাকে। এ সময় নুরুল হকের মাথা থেকে রক্ত ছড়তে দেখা যায়। এ পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ অন্য একটি অংশকে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে নুরুল ও তার অনুসারীরা দোয়েল চত্বরের দিকে দৌড় দেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি অংশ থামালেও অপর অংশটি নুরুল হকদের পেছন পেছন যান। দোয়েল চত্বর এলাকা থেকে নুরুলকে সরিয়ে নেন তার নেতাকর্মীরা। নুরুল হকের ওপর হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবেই পরিচিত। হামলা নেতৃত্ব দেন এই দুই নেতার অনুসারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীরা। নুরুল হকদের এই কর্মসূচি এবং ছাত্রদলের মিছিলের খবর পেয়ে দুপুর থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল ছাত্রলীগ। এদিন বহিরাগতদের ক্যাম্পাস অস্থিতিশীল ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্টের চক্রান্তের শঙ্কা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তা চেয়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দের ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হলেও পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন। নুরুল হকদের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে হত্যার পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত দুটি স্ক্রিনশট দেখেছেন তিনি। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ করছিলেন। এ সময় গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নূর বহিরাগত কিছু লোক নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন দাবি করে ছাত্রলীগ নেতা তানভীর বলেছেন, তারা রাস্তায় শিক্ষার্থীদের অবরুদ্ধ করেন, পরে শিক্ষার্থীরা তাদের কাছে গিয়ে রাস্তা ছাড়ার অনুরোধ করে। এ নিয়ে তাদের সঙ্গে শিক্ষার্থীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে নুরুল হকের সঙ্গে থাকা কয়েকজন উগ্রবাদী শিক্ষার্থীদের ওপর হামলা করেন। নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে গণ অধিকার পরিষদের নেতা শাকিলুজ্জামান একটি গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, গণ অধিকার পরিষদের একাংশ নেতা নুরুল হকের মুখ দিয়ে রক্ত পড়া এখনও বন্ধ হয়নি। তার মাথায় একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা বলেছেন তার সিটি স্ক্যান করতে হবে। বর্তমানে তিনি কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় দর্শক, এই পুরো খবরটি আপনাদেরকে জানিয়েছি গণমাধ্যম প্রথম আলোর অনলাইনের সৌজন্যে। অনেক ধন্যবাদ দেখার জন্য, শেয়ার করে দিতে ভুলবেন না। নিশ্চয়ই আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই এবং সেই সাথে আপনারা কে কোথা থেকে দেখলেন খবরটি সেটিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ।